বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার এলিমিনেটর পর্বে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টিকে থাকার লড়াই, জয়ের বিকল্প কিছু ভাবছেন না চট্টগ্রাম ক্যাপ্টেন শুভগত হন। অন্যদিকে নিজের সেরাটা দিয়ে বরিশালের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার কথাই জানালেন ডেভিড মিলার। লিগ পর্বের দুই দেখায় বরিশালকে দুবারই হারিয়েছিল চট্টগ্রাম। দেখতে দেখতে চলতি আসরের শেষের পথে বিপিএল ক্রিকেট। মিরপুরের হোম অফ ক্রিকেটে ডু অর ডাই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। লড়াইটা ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার, কারণ হারলেই শেষ বিপিএল এর এবারের যাত্রা। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে টইটম্বুর ফরচুন বরিশাল, তাই তো কাগজে কলমে অনেকটাই এগিয়ে তামিমের দল। তারকাবহুল দল নিয়ে শেষ চারের নাম লেখাতে পুরাতে হয়েছে কাঠখড়, তাই তো দলের শক্তি বাড়াতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটার ডেভিড মিলার। নিজের সেরাটা দিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান তিনি। খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই। অন্যদিকে বিদেশি শক্তিতে বলিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তবে দলটি তাকিয়ে থাকবে ওপেনার তানজিদ তামিমের দিকেই। দলে ফিরেছেন আবিষ্কা ফার্নান্ডো, সেই সাথে ভালো ছন্দে আছেন রোমারিও শেফার্ড, তবে চিন্তার ভাঁজ ফেলতে পারে শহীদুল ইসলামের চোট। বন্দরনগরীর দলটি ট্রাম্প কার্ড ছিল জশ ব্রাউন, তবে করতে পারেননি আশানুরূপ পারফরমেন্স। তবুও এই অস্ট্রেলিয়ানকে নিয়ে আশা হারাচ্ছেন না দলটির অধিনায়ক। ইম্পর্টেন্ট ম্যাচ, আমরা অবশ্যই জিতবো, জেতার জন্য মাঠে নামবো। যারা ভালো খেলবে তারাই জিতবে, তো অবশ্যই আমরা চাইবো যে আমরা ভালো খেলে আমরা নেক্সট ম্যাচটা আবার কনফার্ম করতে চাই। সোমবার দুপুর দেড়টায় মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।